এনআরসি প্রকাশের পশত প্রতিক্রিয়া প্রকাশ রাজনৈতিক দলের। উনৈশ লাখ ছহেজার ছশ সাতাবন্ন জন মানুষের নাম বাদ পড়ছে, এইট আমি মুঠেই সন্তুষ্ট নহয়। কারণ আন্দোলনের সময়তেই আন্দোলনের নেতৃত্বই আর বিভিন্নজনে এই কথাটা প্রকাশ করেছিল যে চল্লিশ লাখতক অধিক বিদেশি আছে। সরকার কি ভূমিকা হামলোক সন্তোষ নেই হ্যায়, এ নিরাশজনক হ্যায়, কিউকি শুরু সে ইয়ে সরকার নে ये हर टाइम में कहीं ना कहीं बहाना निकाल के एनआरसी को फेल करने के लिए, एनआरसी को डिले करने के लिए वो लोग कई कदम उठाया था। भारतीय नागरिका का नाम अगर छूट गया है तो इसका पहले जिम्मेदारी गवर्नमेंट को लेने होगा। एनआरसी को लेकर खुशी न हो एखन तो मृत्यु दलिल मृत्यु दलिल आजीव कौ एखन तो मृत्यु दलिल इतना खिलंजिया मानुर एक लाभ नहल परवर्ती समय आम खिलंजिया মানুষক সুরক্ষা দিবলৈকে চেষ্টা করব। মই ব্যক্তিগতভাবে কম অত্যন্ত অসুখী, মই ভাবো যে আমার দল বিজেপি দলও এই ক্ষেত্রে সুখী নহয়। আমি নিজা বা আমি আমার পন্থাটা নিশ্চয়কৈ লব লাগবে, আমি দাবী করব লাগবে, আমি নতুন পন্থার কেনকৈ খিলঞ্জীয়া মানুষ সুরক্ষা দিব পাৰো তার কারণে নিশ্চয়কৈ ব্যবস্থা করব লাগবে। আই ওয়ান্ট টু কংগ্রেচুলেট প্রতীক হাজেলা ফর পাবলিশিং দ্য ফাইনাল লিস্ট অফ এনআরসি নাসাম। But at the same time, I am not satisfied with the final list because still there are, as I got report from various sources, still there are dropout. Those are genuine Indian citizens. বহুত এনেকুৱা মানুহ আছিলে স্বদেশী মানুহ তেওঁলোকৰ নাম অন্তৰ্ভুক্ত নহয়, বহুত এনেকুৱা বিদেশী মানুহ তেওঁলোকৰ নাম অন্তৰ্ভুক্ত হ'ল, এনেকুৱা বিসংগতিসমূহ ওলাল আৰু সেই বিসংগতিৰ ওপৰত কোৱাও গ'ল যে রিভেরিফিকেশন হব লাগে গোটেই প্রক্রিয়া, তো রিভেরিফিকেশন করা নহল। তারপর আজি এই বিষয় সেইকাৰণে গোটেই দিকখিনি আমি যেতিয়া স্পষ্টভাবে গম পাম তারপর আমি গম পাম আসলে এইখন সঁচাকে অসমীয়া জাতির দলিল হল নে অসমীয়া জাতির ই সুরক্ষা প্রদান করব নোৱাৰিলে এটো আমি তেতিয়া স্পষ্ট। এনআরসি প্রকাশের পাছতে দল সংগঠন আর রাজ্যের বিভিন্ন প্রান্তর রাজ্যের প্রতিক্রিয়া দেখিবলৈ পোৱা গল। এনআরসি কেস আমি সুপ্রিম কোর্টত কৰিছিলোঁ বিদেশী চিনাক্তকরণ কারণে, বিদেশী ভারতীয়করণ করার কারণে আমি করা নাছিলোঁ। যিটো সফটওয়্যারে গোটেই কামখিনি করা হয়েছে সেই সফটওয়্যারটোয়ে দুই নম্বরী সফটওয়্যার। নিউজ লাইফর জড়িয়ে আমি আজি অসমবাসী রাইজর ওসর ক্ষমা প্রার্থনা করছো যে আমি আপনার যি মনের আশা আসে আমি নোয়াইলো, আমি আপনার ওসর ক্ষমা প্রার্থনা খুঁজিছো যে কিছু দুই নম্বরী বাংলাদেশের দালাল টকার লোভিয়া মানুষের কারণে আজি জাতি ধ্বংস হল। এই উনৈশ লাখ দি পেলায় যদি আপনাদের ভাবিছে যে আমি বড় ডাঙর কাম করছো সেইটো নহয়, ষোল্লশ কোটি টাকার হিসাব দিব লাগিব, অডিট হব লাগিব। রাষ্ট্রপতিক প্রাইম মিনিষ্টারক আমি সবকে লিখিম যে ষোল্লশ কোটি টাকার অডিট হব লাগিব, এক টকা টাকার হিসাব দিব লাগিব, আপনাদের এক টাকার হিসাব দিব লাগিব, কাকু এক টাকাও খাবলে নিদিও আপনাদের এনআরসি পয়সা। আর অসমৰ ৰাজ্য এটা কথা চাব আপনাদের কোনে কোনে আজি ফুর্তি করে সেইটো কথা আজি নজর দিয়ক অসমৰ ৰাজ্যে। অসমত যিমানখিনি বাংলাদেশীর হয়ে উকালি উকালতি করা দালাল যিমান ঘুরি আছে বর্তমান অসমত, সেইখিনিরপরা যদি আমি চাব যাও তেতিয়ালে এজন বা দুজনে রব এই উনৈশ লাখেরপরা, কারণ দালালের সক্রিয়াটো বহুত বেশি। বাংলাদেশী সমর্থন করা সংগ মানে মানুষ বিশেষ মানুষ বেশি হয়ে আছে বর্তমান, সাপোর্টারও বেশি। তো আমি একো আশা নকরো এইখানেরপরা একটা মুস্ত আ বিগ জিরো, উই আর গেটিং আ বিগ জিরো ফ্রম দিস। সেইখিনি মানুষক যোগাযোগ করিব বিচাৰিম যোনে যিসকলে স্টেট কোঅর্ডিনেটর প্রতীক হাজেলাক মূরর উপর উঠাই লিছিলে, সেইখিনি মানুষক আমি দুঃখ দিব বিচাৰিম প্রথম। যোনে স্টেট কোঅর্ডিনেটরের মূরত উঠাই লৈ তাণ্ডব লীলা করে আছিল সেইখিনি মানুষক, আর সেইখিনি মানুষক দুঃখ দিব বিচাৰিম যোনে দুই নম্বরী কাগজ বনাইছিলে, দুই নম্বরী সফটওয়্যার বনাইছে আর সেই দুই নম্বরী কাগজ ডিটেক্ট করব নোৱাৰিলে সেইখিনি মানুষক দুঃখ দিব বিচাৰিম। 24 আগস্ট 2018 আমি এটা কথাতে লাগি থাকো যে রিভেরিফিকেশন লাগে, রিভেরিফিকেশন লাগে, কিন্তু রিভেরিফিকেশন নকৰিলে বারে বারে আমি কলো রিভেরিফিকেশন নকৰিলে, আর আজি এতিয়া এই অসমীয়া জাতির অসমীয়া মানুষের জাতির কফিনত আজি শেষটো গজাল মারা হল। সেখানে লিখিয়ে দিছো ইয়াতে অবৈধ বিদেশী রক্ষক সকল অভিনন্দন, আনুষ্ঠানিকভাবে আজি আপনার সফল হল, কংগ্রেচুলেশনস টু দ্য সেভিয়ার্স অফ দ্য ইলিগেল ইন্ট্রোডাস, এজ অফ টুডে ইউ আর বিং সাকসেসফুল। আজি সফল হল, আজি কত গল সুপ্রিম কোর্টে মনিটর করে আছে জাতির কবচ, জাতির কবচ এটা দলিল হব
অমুক তুমুক 55,000 কর্মচারী দিনে নিশায় কাম করে আছে, আমি অমুক তুমুক কি হল কত গল আজি এইবিল আমি এনেকা নাছিল কথা। এখন 40 বছরীয়া এখন দোকান চলি আসে, ব্যাপার চলি আসে, 2 লাখ বা 3 লাখ মানুষ যি ওলাব, এটা কথা ঠিক যে সেইখিনি মানুষে এটা 120 দিনের ভিতর ট্রিবুনেলত যাব, ট্রিবুনেলের পর হাইকোর্ট যাব, হাইকোর্টের তেখেতল সুপ্রিম কোর্ট যাব, হাইকোর্টে বছরত অকল 12,000টা কেসে সলভ করিও পারে। সো এটা 2 লাখ 8 লাখ এই 15-20 বছর আরামত থাকি যাব পারিব, চিন্তা করবলগা নাই। যুনে যুনে এনআরসি খন উলার কারণে লাগি আছে, যুনে যুনে প্রতীক হাজেলাক মূরত উপর উঠাই লৈছিলে, আপনালোকক কৈছো আপনালোকে যদি ভাবিছে যে সোনালী আখরে আপনালোকৰ নাম লিখা থাকিব ইতিহাসত, যিদিনাখন নাম লিখিবলৈ ওলাব এঙাৰো বিচাৰি নাপাব আপনালোকৰ নাম লিখিবলৈ। আজি কলো আপনালোকক বারে বারে কৈ আছিলো আমি স্টেট রিভেরিফিকেশন কৰক, রিভেরিফিকেশন লাগে, আমাক গুরুত্ব নিদিলে আমার কথা। 55,000 কর্মচারী, অসমীয়া কবচ, জাতির কবচ, খাওক এটা জাতির কবচ। বহু প্রত্যাশিত দলিল এখন নহয় আৰু, বা জাতীয় দলিলও নহয়, যেতিয়া সঁচা ভারতীয় কান্দি থাকিব এখন কত জাতীয় দলিল হব। গতিকে এইবিলাক শব্দ আর গাঁথনিবিলাক আমি কেতিয়াবাই বাদ দি দিছো খসড়া ওলোৱাৰ সময়তে। যেতিয়া দক্ষিণ শালমারাত নাম কাটা যোৱাৰ সংখ্যা 6% হল, ধুবুরীত 6% হল, তার বিপরীতে কার্বি আলঙত 16% হল, সেইদিনাখনে আমি এই রূপকথাবিলাক বাদ দি দিছো। আশার দলিন, প্রাণর দলিন, জাতীয় দলিল, ইতিহাস দলিন, সেইবিলাক নাই। বিদেশী খেদার কারণে নতুন চিন্তা আমি ইতিমধ্যে আরম্ভ করেছো, আর আমি এনআরসি খন আমি বিদেশী খেদার দলিল বলে ভবা নাই, তার নতুন চিন্তা চর্চা ইতিমধ্যে দিল্লি আর দিসপুরত আরম্ভ হয়েছে। গতিকে মই ভাবো যে এখন কোয়ার্টার ফাইনেলও নহয়, আপনাদের ভারতীয় জনতা পার্টির শাসনকালতে কোয়ার্টার ফাইনেল, সেমি ফাইনেল, ফাইনেল আর দেখাব। এই ভেকোভনা এই আমি নিশ্চিত হলো, গোটাই বাংলাদেশি এই এনআরসি সোমাই গল, আজি যে ভেকোভনা এই এনআরসি ডিক্লেয়ার হওয়ার লগে এখন যে ভেকোভনা সকল রাইজে গম পাল, 20 লাখ লোকের নাম বাদ পড়ছিল। কিন্তু ইতিয়া দেখা গৈছে যেতিয়া সম্পূর্ণ এনআরসি আজি যেটা প্রকাশ পাইছে তাত মাত্র 19 লাখ লোকের নাম বাদ পড়ছে। গতিকে আমি ভাবিবলৈ যে এখন এনআরসি এখন আমি সুস্থ সবল এনআরসি পাম বলে আশা করছিলাম, কিন্তু এই ভেকু ভাওনায় যে আমি দেখিলে পাইছো অসমীয়া জাতির কারণে কোনো জাতীয় দলিল হিসাবে পরিগণিত নহল, এয়া এটা অতি কৌশলী এটা প্রতারণার দরে হল, এয়া কোনো আমার আজি সন্তুষ্টির দিন বলে আমি আশা করব নয়। ভারতীয় নাম বাদ গৈছে এই দুঃখজনক। প্রতীক হাজেলার ডাঙরিয়ায় কিবা একটা নতুন পদ্ধতি হয়তো ওলাইছিল, এইটার নাম কি দিছিল, কোয়ালিটি চেকিং, এই কোয়ালিটি চেকিংর নামত যদে মতে কাটি কিছু ভারতীয় নাম বাদ গৈছে। ইউডিএফর এজন এমএলএ টিভিত দেখাই আছে মালু, তেও চাহ বাগানিয়া, তেওর নামও বাদ পড়িছে। গতিকে এখন শুদ্ধ কেনেকা কম, কালিলৈকে লুরিন জ্যোতিয়ে প্রতীক হাজেলা সুপ্রিম কোর্টক ইমান সম্মান দিলে, আজি প্রতীক হাজেলা ভিলেন হয়ে গেল তেওঁলোকৰ ওচৰত। আর আমার ওচৰত কেতিয়া তো হিরো নাছিল, আমি তেতিয়া কৈছিলোঁ হি ইজ দ্য পাপেট অফ দ্য গভর্নমেন্ট। এইটো ধাক্কাটো মোৰ বুকুত সেইটো ছিঙি যাব লাগি আছে, মানে ইয়াতকৈ দুখ লগা কথা একো নাই।